أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء وسيد المرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد، শ্রদ্ধেয় শ্রোতা মণ্ডলী, জাকাতের আহকাম ও মাসাইলের দ্বিতীয় পর্ব নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি। আজকের পর্বে আমরা জানব যে জাকাত প্রদান করলে কি উপকার হতে পারে, জাকাত প্রদান করার ফজিলতটা কি, জাকাত এর আহমিয়ত কি। গত পর্বে আমরা জেনেছিলাম জাকাত আদায় করলে আল্লাহ তাবারক তাআলার রহমতের অধিকার আমরা হতে পারব। আল্লাহ তাবারক তাআলা সূরা আরাফ আয়াত নম্বর 165 মধ্যে বলেন, ওয়া রাহমাতি ওয়াসিআত কুল্লা শাইইন ফাসাআকতুবুহা লিল্লাযীনা ইত্তাকুন ওয়া ইউতুনাজ যাকা। আমার রহমত খুবই প্রশস্ত, আমি এটা লিখে দিয়েছি ওই সমস্ত লোকেদের জন্য যারা নামাজ আদায় করে এবং জাকাত প্রদান করে। জাকাত প্রদান করলে আল্লাহ তাবারক তাআলার রহমতের অধিকার আমরা হব। আর জান্নাতে যাওয়ার জন্য আল্লাহর রহমতের অনেক দরকার। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোনো মানুষকে তার আমল জান্নাতে নিয়ে যেতে পারবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাবারক তাআলার রহমত ওর ওপর বর্ষিত না হোক। দ্বিতীয়ত, জাকাত প্রদান করলে আল্লাহ তাবারক তাআলা জান্নাতের ওয়াদা করেছে। জাকাত জান্নাতে নিয়ে যাওয়ার একটা আমল। হাদিস বুখারি শরীফের রিওয়ায়াত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে, তা'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া তুকিমুস সালাহ ওয়া তু'তিয়াজ যাকা ওয়া তাসিলুর রাহিম। আল্লাহর ইবাদত করো, নামাজ পড়ো, জাকাত প্রদান করো, সিলা রহমি করো, এর দ্বারাতে জান্নাতে প্রবেশ করে নেবে। যখন কোনো ব্যক্তি জিজ্ঞেস করে যে জান্নাতে যাওয়ার আমল কি, নবী বলেন জাকাত প্রদান করো। জাকাতের দ্বারাতে মাল কম হয় না, আরও বেশি হয়। জাকাতের মানে আমরা জানলাম যে জাকাতের মানেটাই হচ্ছে বাড়িয়ে দেওয়া, বাড়িয়ে দেওয়া। আল্লাহ তাবারক তাআলা কোরআনের মধ্যে বলেন, ওয়ামা আতাইতুম মিন যাকাতিন তুরিদুনা ওয়াজহাল্লাহ ফাউলাইকা হুমুল মুদঈফুন। আর যে যাকাত তোমরা প্রদান করো আল্লাহ তাবারক তাআলার উদ্দেশ্যে, তাহলে ওদের মাল ধন সম্পদকে আল্লাহ তাবারক তাআলা বাড়িয়ে দেবে। এই সূরা রোম আয়াত নম্বর 39 মধ্যে বলা হয়েছে। হাদিসের মধ্যে আল্লাহ তাবারক তাআলা বলেন যে, মা নাকাসাত সাদাকাতুম মিন মাল, সাদকা এবং জাকাত মালকে কম করে না। সহিহ মুসলিমের হাদিস, জাকাত মাল ধন সম্পদের কে দোষমুক্ত করে দেয়, পবিত্র করে দেয়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন হাদিস শরীফের মধ্যে, মা আদা জাকাত মালিহি ফাকাদ যাহাবা আনহু শাররু, যে ব্যক্তি মালের জাকাত প্রদান করে তাহলে তার মাল থেকে নষ্ট জিনিস শর দোষমুক্ত হয়ে যায় এবং সে পবিত্র হয়ে যায়। এরকম মুসাদরাকে হাকিম এবং তারগিব ও তারহিব এবং তাবরানিতে এই রিওয়ায়েতটি আছে। জাকাত মালকে পবিত্র করে দেয়। এর আগে আমরা জেনেছি নবী সাল্লাল্লাহু সাল্লাম বলেন যে, আল্লাহ তোহরান লিল আমওয়াল, জাকাত মালকে পবিত্র করার জারিয়া আল্লাহ তাআলা বানিয়েছেন। সেই বুখারির এটা হাদিস। জাকাত মালের হেফাজত করে। জাকাত প্রদান করলে আপনার মালের হেফাজত হবে, আল্লাহ তাবারক তাআলা ওই মালকে হেফাজত করবে, ওর প্রোটেকশন হয়ে যাবে। যেরকম হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রিওয়ায়াত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাসিনু আমওয়ালাকুম বিজ্জাকাত। হাদিসটি হচ্ছে তারগিব ও তারহিবের রিওয়ায়াত এবং বাইহাকীতে শাওবাল ইমানে ইমাম বাইহাকী জিকির করেছেন, হাসিনু আমওয়ালাকুম বিজ্জাকাত, তোমরা তোমাদের মালের হেফাজত করো জাকাতের দ্বারাতে। জাকাত যে ব্যক্তি আদায় করে প্রদান করে, আর একটা উপকার এই যে যে জাকাত আদান প্রদানকারী কিয়ামতের ময়দানে সিদ্দিকীন শহাদা শহীদদের সঙ্গে হবেন। সুবহানাল্লাহ। রিওয়ায়াত তারগিব এবং তারহিবের রিওয়ায়াত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মাম্মাতা আলা হাদা
কানা মিনাস সিদ্দিকিন ওয়াস শাহাদা, যে ব্যক্তি যাকাত প্রদান করে আরো কিছু আমল বলেন এবং এই যাকাত আদায় প্রদানকারী কিয়ামতের ময়দানে সিদ্দিকিন শাহাদাদের সঙ্গে হবেন। প্রতি বছর যে ব্যক্তি যাকাত আদায় করে, প্রতি বছর যাকাত আদায় করে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ও ঈমানের জায়গা পেয়ে নেবে, ঈমানের চিহ্ন, এটা ঈমানের আলামত। বোঝা গেল যে ব্যক্তি যাকাত আদায় করে না তার কাছে ঈমান সম্পূর্ণরূপে নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন হাদিস আবু দাউদ শরীফ হাদিস নম্বর 1400, সালাসুন মান ফাআলাহুন্না, তিনটি কাজ যে ব্যক্তি করবে ঈমান পেয়ে যাবে, ঈমানের চাশনি মিঠাস সে পেয়ে যাবে। ওয়াআতা যাকাত মালি, ওর মধ্যে বলেন যে মালের যাকাত যে প্রদান করবে সে ঈমান তার মধ্যে থাকবে। আর হাদিস আছে কুল্লা আম, প্রতি বছর, অনেকে বলে থাকেন একবার যাকাত প্রদান করে দিলে হয়ে গেল, না, প্রতি বছরে দিতে হবে কুল্লা আম। যাকাত প্রদান করলে গুনার কাফফারা হয়ে যাবে, গুনাহকে আল্লাহ তাআলা মিটিয়ে দেবে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আইয়ুকুম ইয়াহফাযু হাদীস রাসূলিল্লাহ, তোমাদের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে কে মনে রেখেছে ফিতনা সম্পর্কে? ক্বাল কুলতু আনা আহফাযু কামা ক্বাল হুযাইফা বিন ইয়ামান, এই উম্মতের আমিন তিনি বলেন আমি মনে রেখেছি। ক্বাল ইন্নাকা আলাইহি লাজারি ফকাইফা ক্বাল, তারপর বলেন হ্যাঁ তুমি এ সম্পর্কে বলতে পারো, তোমার কাছে হিম্মত আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ফিতনাতুর রাজুলি ফি আহলিহি ওয়া ওয়ালাদিহি ওয়া জারিহি ইউকাফফিরুহাস সালাহ, মানুষের ফিতনা তার আহলু আয়েলের মধ্যে আছে, তার সন্তান সন্ততির মধ্যে আছে, তার পরিবার বর্গের মধ্যে আছে, আড়োশ পড়োশের মধ্যে সে ফিতনায় মুবতালা হয়ে যায়, অনেক সময় গুনাহ করে বসে, ওই গুনাহগুলোকে কে মোচন করবে? ইউকাফফিরুহাস সালাত, নামাজ মোচন করবে, ওয়াস সাদাকা, এবং সাদকা ও খায়রাত যাকাত মোচন করবে, ওর আমল বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকার। তাহলে যাকাত প্রদান করলে গুনাহ মাফ হবে। শ্রদ্ধেয় শ্রোতা মণ্ডলী, যাকাত দেওয়াতে আল্লাহ তাবারক তাআলার গুসসা, আল্লাহ তাবারক তাআলার রাগকে কম করা হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইন্না সাদাকাতা লা তুদফিউ গাযাবার রাব, নিশ্চয় সাদকা রব প্রতিপালকের গুসসাকে ঠান্ডা করে দেয়। আমরা কত কাজ করে থাকি যার দ্বারাতে আল্লাহ নারাজ হয়ে যায়, যাকাত প্রদান করলে আল্লাহ তাবারক তাআলা রাগকে ঠান্ডা করে দেওয়া হবে। সদস্যতা মণ্ডলী, যাকাত কিয়ামতের ময়দানে একটা মুমিনের জন্য সায়া হিসাবে আসবে। আল্লাহু আকবার। আবু মারসাদ গনাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইন্না যিল্লাল মুমিন ইয়াউমাল কিয়ামাতি সাদাকাতুহু, মুমিনের সাদকা কিয়ামতের দিন তার সায়া হিসাবে চলে আসবে। সুবহানাল্লাহ, এই রিওয়ায়েতটি সহিহ হিদায়াতুর রুওয়াতে এবং মুসনাদ আহমদ বিন হাম্বল শরীফে এই রিওয়ায়েতটি রিওয়ায়েত করা হয়েছে। যাকাত দেওয়া একটা মুমিনের চিহ্ন। আল্লাহ তাবারক তাআলা সূরা তওবা সূরা নম্বর 9 আয়াত নম্বর 71 এর মধ্যে বলেন المؤمنون والمؤمنات بعضهم اولياء بعض يأمرون بالمعروف وينهون عن المنكر ويقيمون الصلاة ويؤتون الزكاة مؤمن ওই যে যাকাত প্রদান করে জান্নাতুল ফিরদাউসের হকদার হবে যে ব্যক্তি যাকাত প্রদান করবে। আল্লাহ তাআলা সূরা আল মুমিনুনের মধ্যে বলেন জান্নাতুল ফিরদাউসের যারা অধিকার হবে তাদের সম্পর্কে বলতে বলতে আল্লাহ বলেন والذين للزكاه فاعلون, যারা যাকাত প্রদান করে তারা জান্নাতুল ফিরদাউসের অধিকারী হবে। শ্রদ্ধেয় শ্রোতা মণ্ডলী, যাকাত প্রদান করার আরেকটা উপকার এটাও যে যাকাতের দ্বারাতে মাল কে বাড়িয়ে দেওয়া হয়। আগে আমরা জানলাম যাকাতের আরও কিছু উপকার এই রকম যে যাকাতের দ্বারাতে মানুষ আল্লাহ তাবারক তাআলার শুকরিয়া আদায় করে। আর আল্লাহর শুকরিয়া আদায় করলে কি হবে? আল্লাহ তাআলা বলেছে লা ইন শাকারতুম লা আজিদান্নাকুম, যদি তোমরা শুকরিয়া আদায় করো, কৃতজ্ঞতা করো, তাহলে আল্লাহ তাবারক তাআলা ওয়াদা করেছে যে মাল বাড়িয়ে দেবে। আর যদি শুকরিয়া আদায় না করো তাহলে আল্লাহ তাআলা বলেন ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, যদি না শুকরিয়া কুফরিয়া কাজ করো তাহলে আল্লাহ তাবারক তাআলার আযাব বড় কঠিন। আল্লাহু আকবার। আর এর আমরা জানি যে বনী ইসরায়েল ওই চারজনকে আল্লাহ তাবারক তাআলা, যাদেরকে আল্লাহ তাআলা আজমিয়েছিল, পরীক্ষা করেছিল, চারজন বা তিনজনকে একজন অন্ধ, তিনজন একজন অন্ধকে, আর একজন যার চামড়া শ্বেত রোগে মুবতালা ছিল, সাদা হয়ে গিয়েছিল, আর একজন যার মাথায় চুল ছিল না, আল্লাহ তাআলা এই তিনজনকে আজমায়, পরীক্ষা করে, পরীক্ষা করে মাল ধন সম্পদ দিয়ে দেয়। সংক্ষেপে বলছি, এর মধ্যে যারা
কৃতজ্ঞতা বোধ করে, ওই অন্ধ ব্যক্তি কৃতজ্ঞতা বোধ করে, তার পিছনকে সে মনে রাখে, তার অতীতকে সে মনে রেখে সে আল্লাহর রাস্তায় দান ধ্যান করে, আল্লাহ তাআলা তার মাল ধন সম্পদকে বাড়িয়ে দেয়। লাইন শাকার তুমলা আজিদান্নাকুম, আর দুইজন যারা তার অতীতকে মনে রাখে না, ধন মাল ধন সম্পদের শুকরিয়া আদায় করে না, আল্লাহ তাবারক তাআলা তাদের মাল ধন সম্পদকে ধ্বংস করে দেয়, ধ্বংস করে দেয়। আসহাবুল জান্নাহ সূরা কলমের মধ্যে বাগানওয়ালাদের ঘটনা আল্লাহ তাবারক তাআলা বলেছেন যে বাগান ছিল তার, যখন সেই লোকটা মারা যায় তার সন্তান সন্ততিরা যখন যাকাত আদায় করে না, ওই বাগানকে ধ্বংস করে দেওয়া হয়, বাগানকে ধ্বংস করে দেওয়া হয়। সুবহানাল্লাহ, এরকম অনেক আছে। আগে ইনশাআল্লাহ আমরা জানবো যে যাকাত না আদায় করলে কি ক্ষতি হবে। পরিশেষে আল্লাহ তাবারক তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে যাকাত প্রদান করার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।